সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ 2021। যারা 2022 সালের এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য 2021-এ 2022 সালের পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। 2022 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক 2021 শিক্ষাবর্ষের দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এসএসসি পরীক্ষা 2022-এর দশম শ্রেণী অ্যাসাইনমেন্ট 2021 প্রকাশ করা হয়েছে। মূল্যায়নের লক্ষ্যে 2022 সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে পঁচিশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস আলোকে প্রণীত প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে এবং আমার এই গীতাঞ্জলি কর্নারে তোমরা নিয়মিত অ্যাসাইনমেন্টের আপডেট পাবে। এছাড়াও প্রত্যেকটি সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর নমুনা উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেব। 2022 সালের এসএসসি পরীক্ষায় বর্তমান দশম শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। অন্যান্য শ্রেণীর মতো 2021 শিক্ষাবর্ষে বর্তমান দশম শ্রেণীর শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে। শিক্ষকগণ দশম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশ অনুসরণ করে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি এই খবরটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। এখানে যে বিষয়টি দেওয়া হয়েছে, 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের পূর্ণবিন্যাস পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা। তো এখানে তোমাদের যে সকল বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে প্রথম সপ্তাহে, সে সকল বিষয়গুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। প্রথম সপ্তাহের জন্য দুটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করতে হবে। প্রথম বাংলা প্রথম পত্র, বিষয় কোড 101 স্তর এসএসসি। তোমাদের অ্যাসাইনমেন্টে এখানে যে প্রশ্নটি করা হয়েছে সে প্রশ্নের নির্দেশনাটা আমি বলে দিচ্ছি। শুভা গল্প থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে যে প্রশ্নটি করা হয়েছে সে প্রশ্নটি হচ্ছে, এক, বাক প্রতিবন্ধী শুভা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে এর বিবরণ। দুই, শুভার প্রতি পরিবার ও সমাজের প্রত্যাশিত ইতিবাচক আচরণ। তিন, তোমার চেনা জানা একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ। চার, একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সংবেদনশীল ও অনুভূতি প্রবণ মন আছে। মন্তব্যটি শুভা ও তোমার চেনা জানা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্টটি আমার চ্যানেলে অতি শীঘ্রই আপলোড করব। তোমরা অবশ্যই আমার গীতাঞ্জলি ইউটিউব চ্যানেলটি দেখবে এবং অ্যাসাইনমেন্টের উত্তর পেয়ে যাবে। এবার তোমাদের গণিত অংশের যে অ্যাসাইনমেন্ট করতে হবে, গণিতের বিষয় কোড 109 স্তর এসএসসি। তোমাদেরকে এখানে যে অধ্যায় দেওয়া হয়েছে, যেখানে এখানে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ ও ঘনরাশির সম্প্রসারণ করতে পারবে। ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট এবং একটি শেয়ার করবে, সেই সাথে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।